আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা এই অধ্যয়টি নিয়ে আলোচনা করবো আর এই অর্ধটির ছেষট্টি পৃষ্ঠায় তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই তৃতীয় অর্দটির নাম হচ্ছে কোরআন ও হাদিস শিক্ষা এই কোরআন ও হাদিস শিক্ষার লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে মহান আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ইসলামী শরীয়ত নির্দেশিত পন্থায় এই ইবাদত পালন করতে হবে ইসলামী শরীয়তের প্রথম উৎস হচ্ছে আল কোরআন এই গ্রন্থের অপর নাম ফুরকান হক ও বাতিলের মধ্যে ওই ঐশী গ্রন্থ যেহেতু পার্থক্য নির্ণয় করে সেহেতু একে ফুরকান হিসেবে অভিহিত করা হয় কোরআনের প্রতিটি শব্দ আল্লাহ প্রদত্ত কোরআন পড়া ও অনুদাবন করার সময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকতে হবে কোরআন নির্দেশিত পথে চলা আল্লাহর রহমত প্রাপ্তির একমাত্র পথ কোরআন মানুষের জাগতিক ও পরলৌকিক জ্ঞানের আধার তাই কোরআন পাঠ এবং অনুদাবন বান্দার একান্ত কর্তব্য রাসুল সাল্লাহ আল্লাহ জীবন আচার হচ্ছে সুন্না যা ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস রাসুল উল্লাহ সাল্লাহ যা বলেছেন যা করেছেন এবং যে পথে চলেছেন তা অনুসরণ করলে কোরআনের নির্দেশ সঠিকভাবে পালন করা হয় সুন্না বা হাদিস ছাড়া কোরআন অনুদাবন করা ও মেনে চলা অসম্ভব চলো শরিয়তের উৎস হিসেবে আল কোরআন ও আল হাদিস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি এরপর এখানে তোমাদেরকে বলা হচ্ছে পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে তথ্য অনুসন্ধান এই পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে তথ্য অনুসন্ধানের লেখাগুলোতে বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী তুমি ধর্মীয় গ্রন্থ অনলাইন সোর্স অনুসন্ধান বা পরিবারের সদস্য ধর্মীয়ক্ণ সম্পন্ন ব্যক্তি সহপাঠী এর সাথে আলোচনা বা মতবিনিময়ের মাধ্যমে পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করো তোমার সংগ্রহিত তথ্যগুলো খাতায় লিখে নাও তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে তথ্য অনুসন্ধানে বলা হচ্ছে ধর্মীয় গ্রন্থ অনলাইন সোর্স অনুসন্ধান বা পরিবারের সদস্য ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি সহপাঠী এর সাথে আলোচনা বা মত বিনিময়ের মাধ্যমে পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে এরপর এই সংগ্রহিত তথ্যগুলোকে খাতা লিখে রাখতে বলা হচ্ছে তোমরা এই কাজটিকে কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখানেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের এই পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে তথ্য অনুসন্ধানের সমাধানটিকে লিখে নিয়েছি এখানে আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পবিত্র কোরআন সম্পর্কে তথ্য পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব এটি প্রথমে লাহে মাহফুজে সংরক্ষিত ছিল এরপর রমজান মাসের কদরের রাতে নিকটতম আকাশের বাইতুল ইজ্জা নামক স্থানে একত্রে নাজিল হয় এরপরে হচ্ছে পবিত্র কোরআন সর্বশেষ নবী ও রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের উপরে নাজিল হয় কোরআন শব্দের অর্থ পঠিত এটি পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থ বলে একে কোরআন বলা হয় কোরআনে একশো চোদ্দোটি ছোড়া পাঁচশো চল্লিশটি রক্ষু চোদ্দোটি সিজদা এবং ছয় হাজার দুশো ছত্রিশটি আয়াত রয়েছে কোরআন নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম তা মুখস্থ করতেন এবং লিখতে জানা সাহাবিগণ তা লিখে রাখতেন মহান আল্লাহ ওহির মাধ্যমে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে সব জানিয়ে দিতেন অর্থ গোপনে জানিয়ে দেওয়া এরপরে ওহি হচ্ছে দুই প্রকার মাতলু এবং গাইরে মাতলু মাতলু হলো যা সালাতে তেলোয়াত করা হয় যেমন কোরআন গাইরে মাতলু হলো যা সালাতে তেলোয়াত করা হয় না যেমন হাদিস মহানবী হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় মহান আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইসাল্লাম আল সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নিয়ে তথায় মহানবী সাল্লাহ সাল্লামের নিকট অবতরণ করেন এটাই ছিল দুনিয়াতে আল কোরআনের প্রথম নাজিলের ঘটনা মহানবী সাল্লা আলাইসাল্লামের উপর সাত পদ্ধতিতে দিতে হয় যেমন ঘণ্টার ধ্বনি নেয় মানুষের আকৃতিতে ফেরেস্তার আগমন জিব্রাইল আলি সাল্লামের নিজ আকৃতিতে আগমন সত্য স্বপ্নযুগে আল্লাহর সরাসরি কথাফকথনে অন্তরে ঢেলে দেওয়ার মাধ্যমে এবং হজরত ইসরাফিল আল্লাহ সালামের মাধ্যমে এরপরে হচ্ছে পবিত্র কোরআন একটি অবিকৃত গ্রন্থ কেয়ামত পর্যন্ত কেউ এর একটি নোক্তাও পরিবর্তন করতে পারবে না এটাই পবিত্র কোরআনের মজিজা এরপরে আমরা দেখে নিই পবিত্র হাদিস সম্পর্কে তথ্য মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কথা কাজ এবং মৌনসম্মতিকে হাদিস বলে যে হাদিসের মূল বক্তব্য আল্লাহর কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম নিজের বাসায় তা বর্ণনা করেছেন তাকে হাদিসে কুচ্ছি বলে বানোয়ার জাল মন করা হাদিসকে মাউজু হাদিস বলে হাদিস ইসলামের শরীয়তের দ্বিতীয় উৎস ইসলামী বিধানের অন্যতম মূল ভিত্তি কোরআনের পরই হাদিসের স্থান পবিত্র কোরআনের ব্যাখ্যা হল হাদিস হাদিসও আল্লাহর পরোক্ষবাণী কারণ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর অনুমতি ছাড়া নিজ থেকে কখনও কোনো মন গড়া কথা বলেননি কোরআনে সালাত আদায়ের নির্দেশনা রয়েছে তবে তাদের ওয়াক্ত নিয়ম পদ্ধতি বলা হয়নি কিন্তু হাদিসে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম তা বিস্তারিত বলেছেন অনুরূপ কোরআনে জাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু কখন জাকাত দিতে হবে কি পরিমাণ সম্পদে কতটুকু জাকাত দিতে হবে তা কোরআনে বলা হয়নি তবে হাদিসে তা বিস্তারিত বলা হয়েছে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে পবিত্র কোরআন ও হাদিসের সম্পর্কে তথ্যগুলোকে অনুসন্ধান করে এই সংগ্রহীত তথ্যগুলোকে তোমাদের খাতায় লিখে রাখতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো